गुड मॉर्निंग फ्रेंड्स, वेलकम टू माय चैनल बॉन्ग गर्ल तिथि। तो आज सकाल बेला থেকে ভিডিওটা স্টার্ট করছি। অবিয়াসলি ব্রেকফাস্ট হয়ে গেছে আর আজকে চলছে বাইরে অসম্ভব পরিমাণে বৃষ্টি। মানে এত মানে বর্ষাকালের বৃষ্টিটা মানে আজকে থেকেই স্টার্ট হলো। তো যাই হোক, তো চলো আজকে ভেবেছিলাম একটু বাজারে যাব, তোমাদের বাজারটা ঘুরিয়ে দেখাবো। এই বৃষ্টি বাজারে যাওয়ার মানে প্রশ্নই উঠছে না, তো গেলেই কাক স্নান করে ফিরতে হবে। তো যাই হোক, আর এই বৃষ্টিতে ভেজা মানে তোমরা জানোই, আর তার জন্য আজকে ভাবলাম কি করব বৃষ্টির মধ্যে। চলো তাহলে বাড়ির সামনে দোকান থেকে একটু ডিম নিয়ে আসি, ডিম নিয়ে এসে ডিমের কারি বা কিছু একটা করে দিই, আর ভাবছি রাত্রিবেলা একটু কিছু অন্যরকম করব। তো চলো তোমাদের দেখিয়ে দিই, আজকে রুদ্র বাড়িতে আছে আর রান্না কী কী হচ্ছে সবই আমি দেখাচ্ছি। আর চলো তাহলে শুরু করা যাক আজকের ব্লগটা। তো দেখো কি ভালোভাবে বৃষ্টি হচ্ছে, মানে এত জোরে বৃষ্টি বর্ষাকালে মনে হয় আজকেই ফার্স্ট দেখলাম আমি। আর এই যে বুঝতে পারছো কি না তোমরা জানি না, তাও দেখানোর চেষ্টা করছি। দেখো এগুলো তো গাছ আছে, তেলটা একটু কমিয়ে দিয়ে আসো না। এই দেখো বুঝতে পারছো, আই থিঙ্ক এত জোরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, মানে বৃষ্টির আওয়াজটাই মানে এত জোরে, বাড়ি ঘরে বসে টিভি চালালেও বৃষ্টির আওয়াজ শোনা যাচ্ছে। তো এই দেখো, এই যে আমাদের উঠুন পুরো বৃষ্টিতে পুরো ইয়ে, কিন্তু ভাগ্য ভালো যে আমাদের ইয়েটা আছে না, এই রাস্তায় জল মোটেও জমে না। আর আজকে এই বৃষ্টির জন্য মাসিও রেনি ডে পালন করছে, আর এইখানে জামাকাপড় কিছুই মেলার কোনো জো নেই। দেখো আরও জোরে নামলো, দেখো কি বিশাল বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টিতে বাইরে বেরিয়ে কাজ করার মতো পরিস্থিতি নেই। এই দেখো গাছও হেলে পড়ে গেছে, দেখো বৃষ্টির ইয়েতে। এই ডালটা আগে সোজা ছিল, তো দেখো এখানে তেলের মধ্যে পটল ভাজা হচ্ছে, মানে পটল ভাসছে, ভেসে ভেসে ভাজছে। আর এখানে মোটামুটি সব কিছুই রেডি হয়ে গেছে। এই দিকে দেখো, এখানে আলুটাকে কেটে জলে ভিজিয়ে রেখেছি যাতে আলু কালো না হয়ে যায়। আর এই সাইডে রয়েছে বাকি পটলগুলো, যেগুলো আমি এখনই ভেজে ফেলবো, ঠিক আছে। আর এই দিকে দেখো, এখানে এটার মধ্যে ডিমটা সেদ্ধ হয়ে রয়েছে, একটু ভাপে রেখে দিয়েছি কিছুক্ষণ। আর এখানে দেখো, এখানে গ্রাইন্ড করব এই সমস্ত আদা রসুন পেঁয়াজ দিয়ে। আর এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি, যেটা কি না র ইউজ করব আমি রান্নায় ফোড়নের সময়। তো চলো দেখো বাইরে কত বৃষ্টি হচ্ছে, উঠোনের গাছগুলো কি সুন্দর লাগছে, ফুল গাছগুলো বৃষ্টির মধ্যে। তো দেখো, আর এখানে তার সাথে সাথে মাঝে মধ্যে আমার গ্যাসটা বন্ধ হয়ে যাচ্ছে এই হাওয়ার চক্করে পড়ে। আর এই দেখো বাইরে কী হারে বৃষ্টি হচ্ছে, পুরো চারপাশ ধোয়া হয়ে গেছে, বুঝতে পারছো? মানে আমাদের উপরে দেখো একটা আলাদা করে হ্যাঙ্গিং ব্যালকনি আছে, তার বাইরেও এখানে জল চলে এসছে। দেখো আমার এখানে যে রয়েছে এখানে পুরো জলে ভর্তি, কিন্তু ঘরেও ইনফ্যাক্ট জল ঢুকে যাচ্ছে। দেখো অবস্থা বাইরে, পুরো চারপাশ ধোয়া, মানে কিচ্ছু দেখা যাচ্ছে না চারপাশে। আর ওই সাইডে মেঘটা দেখেছ, দেখানোর চেষ্টা করছি দাঁড়াও। এই দেখো ওই সাইডে মেঘটা পুরো কালো হয়ে রয়েছে, মানে দেখে মনে হচ্ছে এ তো পুরো মানে ঝড় হবে বা অসম্ভব কালো হয়ে রয়েছে। যাই হোক দেখো আবার মানে বৃষ্টির আওয়াজ শুনলে, মানে আমার আওয়াজ শুনতে পাচ্ছি কিনা জানি না, বৃষ্টির এত জোর আওয়াজ। যাই হোক দেখো এইখানে কি হচ্ছে এখন, আমি তোমাদের ইয়ে করলাম বৃষ্টির ভিডিও দেখাচ্ছি, এর মাঝখানে ভাবলো যে পটলগুলো ভাজাতে বসানো আছে, চলো আমি একটু ভেজেই দিই। আর সব ভাবলাম যে তোমাদের সবসময় আমি আমার রান্না দেখাই, কখনো এটার রান্না দেখাই না। ও হ্যাঁ দেখিয়েছি এক আধটা, কিন্তু তোমরা কেউ জানো না ও আরও রান্না করতে পারে, সব কিছু না, জাস্ট হেল্পিং হ্যান্ডের জন্য একদম ঠিকঠাক আছে। কী করছো তুমি? এটা পটলটা ভাজছি। পটলটা হতে তো দাও। হ্যাঁ করছি।
একটা পিঠ তো মোটামুটি একটু ভাজা হয়েছে, অন্য পিঠটা তো হয়নি। এই দেখো বন্ধুরা, ও একটা পিঠ ভেজেছে দেখো, এখনো ভাজা হয়নি কিন্তু। জানি তবে হাওয়া চলছে তাতে আঁচ একদম কম, মানে বাড়িয়ে দিয়েও কমে রয়েছে। উল্টে পাল্টে উল্টে পাল্টে করতে, হ্যাঁ তুমি করো না, তোমার মতো শুধু কাঁচা না থাকলেই হলো, খেতে পারলেই হলো, বলো বন্ধুরা। তুমি আমার রান্না খেতে পারো একদম, আমি কি বলেছি তোমাকে? যাই হোক, তো দেখো সবই করছে আমার। প্লিজ রান্নাঘরের দিকে এরকমভাবে তাকিও না, বিশাল উল্টোপাল্টা হয়ে রয়েছে সব কিছু, কারণ আজকে এই বৃষ্টির জন্য মাসি আসেনি, আমার মাথা হয়ে গেছে গরম। 8টার সময় ফোন করে আমায় বলছে বৌদি আমি না আসবো না। সো তোমরা দেখলে রুদ্র আমার অর্ধেক কাজ হালকা করে দিচ্ছে, ওকে আজকে আমি এটাও শিখিয়ে দেবো কী করে ডিম কষা করতে হয়। আর চলো রান্না করে তারপর ওকে দেখি কতটা কি পটল রান্না মানে ভাজা হলো, ভাজা হওয়ার পর আমি তোমাদের সাথে ফটো শেয়ার করছি আর কেমন করলো সেটা বলবো তোমাদের, ঠিক আছে? চলো তাহলে আমি যাই ওদিকে রান্না করছি, আবার ফিরে আসছি তোমাদের সাথে। তো দেখো এখানে তেলটা রুদ্র ঢেলে নিয়েছে একটা আলাদা বাটিতে, ওই সাইডে সাদা বাটিটাতে। তো এবার তো কি দেবে এর মধ্যে? ফোড়নে ফোড়নে দিচ্ছি, এলাচ দিচ্ছি, হ্যাঁ এলাচ দিচ্ছি, দারচিনি দিচ্ছি আর গোটা জিরে দিচ্ছি। আচ্ছা আপাতত এটা দিচ্ছে, একটু নেড়ে নেব। হ্যাঁ প্রচুর ফাটছে তাই সামনে থেকে দেখালাম না। তেল গরম আছে, সাথে পরে শুকনো লঙ্কা দুপি মানে ছিঁড়ে নিল দু ভাগে, দিলাম আর হচ্ছে তেজপাতা। তেজপাতা এবার কি দেবে তুমি? এবার পেঁয়াজ কুচি আছে, সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটাও ভুলে গেছে, ঠিক আছে? আস্তে আস্তে দিচ্ছে কেন, সোমবার তো গ্যাসটা একটু কমিয়ে দাও না হলে অসুবিধা হচ্ছে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছে এর মধ্যে, কেজিগুলো কেটে রেখেছিলাম আমি, কারণ ও বেসিক্যালি ছুরি কাঁচির কাজ প্রথমবার তো করতে দিই না। যাই হোক, তো দেখো এবার আলুগুলোকে ভেজে নেবে, ঠিক আছে? এর মধ্যে নুন দাও অল্প একটু, বেশি না, হাফ স্পুন মতো দাও, হাফ, হ্যাঁ 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 গ্লাস দিয়ে দাও। এরপর মধ্যে নুনটা দিয়ে দিচ্ছে, দিয়ে এবারও রান্নাটা করবো। কি মজব দিয়ে করছে দেখো, এই দেখো আবার চলে এসছে, ভেবেছিল আলুটা ভেজে একটু হাওয়া খেয়ে নি, তো আলুটা ভাজা হয়ে গেছে আমি এসে বললাম ওকে, তারপরে ও এলো, এসে দেখলো যে আলুটা ভাজা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ একটু একটু সেদ্ধ হয়ে গেছে, কিন্তু আবার আরও সেদ্ধ হবে পরে কষানোর সময়। এবার কি করবে তুমি এটার মধ্যে? মশলা দেবো, হলুদ আর লঙ্কাগুলো মোটামুটি একটা কোয়ান্টিটি ঢেলে নিয়েছি, হ্যাঁ কারণ কৌটো থেকে ঢাললে বেশি পড়ে যাবে, বেশি পড়ে যাবে একটা ভয় আছে, তাই কারণে এটা আমি দিয়ে দিচ্ছি। হ্যাঁ তোমরা তোমাদের সব মতো দিতে পারো, তোমাদের যতটা ইয়ে হয়। লঙ্কা লাগবে সেরকম ভাবে দিয়ে দাও, আর এরপরে কি করবে? জল দিয়ে নেবো এর মধ্যে,
এবার এটা ঢালা হয়ে গেছে, এবার তুমি এটা কি করবে নেড়ে নেবে। এবার দেখো এটাকে ওরা ও কি করছে, এখানে মিক্স করে নিচ্ছে ভালো মতো করে, ঠিক আছে। এবার এটাকে একটু কষাতে দিতে হবে, সুন্দর গন্ধ হয়েছে। হ্যাঁ, খাবারের মেইন অ্যাট্রাকশনই তো ওটার গন্ধ না, গন্ধ আর কালার। যাই হোক, কালারের জন্য অনেকে ইয়ে ইউজ করে, বাট এই দেখো জিনিসটা তো ভালোই হচ্ছে। তো এই দেখো ওই ঘরে টেবিলে বসে বসে ডিম ছোলাচ্ছে, এই দেখো। ডিমগুলো ফেটে যায়নি তো? ডিমটা তো দেবো, আমি সেদ্ধ করেই দিয়েছিলাম আগে, ভেবেছিলাম ও দোকানে যাবে তাই আমাকেই করতে হবে। তো দেখো এখানে মশলাটা পুরো আলুর সাথে কষে গেছে, আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে কিনা দেখো একবার। হ্যাঁ, ভালোই সেদ্ধ হয়েছে, এটা পুরো ভালো সেদ্ধ হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছো ভালো মতো কষে গেছে, তেলও বেরিয়ে গেছে। এবার একটু জল দেবো। হ্যাঁ, এবার এর মধ্যে ও জল দিয়ে দেবে, যেহেতু আমরা ডিম কষা আলু আছে, ঝোল দিয়ে দেবো, দিয়ে একটু নাড়িয়ে তারপর ডিমটা দিয়ে দেবো। দেখো নেড়ে নিয়ে বা একটু ফুটতে দেওয়া হবে, আর এই সাইডে ভাতটাও বসে গেছে, এক এক করে ডিমটাও ছেড়ে দিচ্ছে, সুন্দর করে সাজিয়ে দিচ্ছে, দেখতে এত ভালো লাগে। এতগুলো ডিম না সাজালে ভুলভাল করে দিলে হবে ওর না, কড়াইটা তো ছোট না। সাবধানে যাতে ডিমটা না ভেঙে যায়, ঠিক আছে। আচ্ছা আমি নাড়িয়ে দিই, মোটামুটি সব কাজই হয়ে গেছে। এরপর একটু মিষ্টি দিতে হবে, এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দাও, ও যদিও বা জানে না। হ্যাঁ, এতটুকু মিষ্টি দিয়ে দেবে জাস্ট ঘুরিয়ে। এবার প্রচুর গরম আজকে, এত হিউমিডিটি বেশি, ঠিক আছে চলো তাহলে রান্নাটাতে হয়েই গেল, তারপরে স্নান ঠান করে আমরা সবাই ফিরে আসছি। তাই তো দেখতেই পাচ্ছ এখানে চলে এসছে রুদ্র হাঁড়ি মাজতে, ও বললো যে না আমি যখন কাজ করছি আমি সব কাজ করি, আর ভাতটা এমনিতেও অর্ধেক দিন রাত্রিবেলা ভাতটা বসিয়েই দেয়, তাই হাঁড়ি মাজা বা ভাত বসানোর অভিজ্ঞতা আছে, কীভাবে চাল ধুতে হয় দেখো কী সুন্দর মানে মন দিয়ে হাঁড়ি মাজছে। আজকে মাসি আসেনি, মাসির কাজও করছে, মাসিকে রোজ বলি দাদা জানো তোমার কাজগুলো করে দেয়, মাসি বিশ্বাস করে না। আজকে তোমাদের এই ভিডিও দেখি আমি মাসিকে প্রমাণ দিয়ে দেবো যে দাদা সমস্ত কাজ করে দেয়। তো সব রান্না টান্না তো হয়ে গেছে, এখন তো আমাদের খাবার টাইম, তো তোমাদের বঙ্গাল তিথি খাবার বাচ্চে, তো আমি ফাইনাল একবার দেখিয়ে দিচ্ছি যে কী কী খাবার হচ্ছে। আর এখানে দেখো দেখা যাচ্ছে স্টিলের থালা আর একটার সাথে সার্মোকলের থালা, আসলে মাসি আজকে আসেনি, তো বাসন মাজাটাও চাপের ব্যাপার, তাই জন্য মাসি যেই দিন আসে না সেদিন আমরা সার্মোকলের থালাতেই খাই, খেয়ে ফেলে দিই। তো স্টিলের থালাটা যেহেতু ওই খাবার টাবার ইয়ের জন্য লাগে, যেটুকু না বার করলে নয় সেইটুকুই মেজে। তো এইটা যেহেতু খাবার জিনিসপত্র রাখা ছিল, তোমরা হয়তো ভিডিওতে দেখবে পটল ভাজা ঠাজা রাখা ছিল, তো এটাতে অলরেডি এটো হয়েই গেছে, তো এটাতে খেয়ে নিচ্ছি। আর ওটা তো জাস্ট ইউজ, আর দেখিয়ে দিচ্ছি তোমার এখানে এটা ডালটা যেটা বললাম কালকে ছিল যে ঝিঙে ডালটা, আর এইটা ওই আর ফাইনাল ডিমটা হাতাটা সরো। রুদ্র বানিয়েছে এই ডিম কষাটা, আর এই লাস্ট পটল ভাজা, পটল ভাজা, আর এই সাইডে ঘি আছে, একটু ঘি খাবো আজকে। আর আজকে এইটুকুই মেনু আছে, আর কিছু তো করলাম না, কারণ এমনিতেও মাসি আসেনি, ঘরে প্রচুর কাজ, আর যা দেখলেই তো রুদ্র সমস্ত রান্না করলো। আর এমনিতেও একটু বৃষ্টি হলে আমার প্রচণ্ড ঠান্ডা লেগে যায়, দুবার হাঁচি মারলাম, তাই আমি বললাম তুমি ভিডিওটা স্টার্ট করো, কারণ আমার যা হাঁচি পাচ্ছে, আমি যদি কথা বলতে বলতে হাঁচি তাহলে তোমরা ভাববে না কি নাকি। যাই হোক, তো চলো আমরা খেয়ে নিই, আর আজকে ভিডিওটা এখানেই আমি এন্ড করে দিচ্ছি, কালকে চলে আসবো আমি আবার নতুন ভিডিও নিয়ে, চলো টাটা।